হ্যালো বিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেশি শিং এবং দেশি গুলচামাচের ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বিওয়ার্স ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আজ আমরা দেশি শিং এবং দেশি গুল সামাচের মিশ্র চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিওয়ার্স ভিডিওতে দেখতে পাচ্ছেন দেশি শিং মাছ এই মাছগুলো এক কেজিতে পনেরোশো পিস পনেরোশো পিস বা পনেরোশো লাইনের দেশি শিং মাছের ভিডিও দেখছেন দেশি শিঙ মাছ এবং দেশি গুলসা মাছ মিশ্র চাষ পদ্ধতিতেও চাষ করা যায় এবং একক চাষ পদ্ধতিতেও চাষ করা যায় একক চাষ পদ্ধতিতে চাষ করলে আপনি শুধু দেশি শিং মাছ চাষ করতে পারবেন আর মিশ্র চাষ পদ্ধতিতে চাষ করলে মি মাছের সাথে আপনারা গুলশামাছ চাষ করতে পারেন বেওয়ার্স ভিডিওতে দেখতে পাচ্ছেন পনেরোশো পিসে কেজি বা পনেরোশো লাইনের দেশি গুলশামাছ ভেওয়ার্স দেশি শিং মাছ এবং দেশি গুলশামাছ মিশ্র চাষ পদ্ধতিতে চাষ করলে আপনারা লাভবান হতে পারেন এবং দেশি শিং এবং দেশি গুলশা খাবার একই একই পুকুরে আপনারা চাষ করতে পারেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন দেশি গুলশা মাছ পনেরোশো লাইনের এই মাছগুলোর রোগ বলাই খুব কম আপনারা মাছগুলো চাষ করতে পারেন দেশি শিং এবং দেশি গুলশা মাছের পুনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা আমাদের কাছ থেকে এসে ওই মাছগুলো নিয়ে যেতে পারেন ধন্যবাদ